গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম। আর সরস্বতী পুজো তো আমরা সারারাতই কী করলাম তোমাদের দেখাবো। বাড়ির পুজো থেকে শুরু করে স্কুলে যাওয়া, ছেলে মেয়ের ড্রয়িং আন্টি বাড়ি যাওয়া। তো তোমরা আমাদের ব্লগটা দেখতে থাকো, স্কিপ করে যেও না, পুরো ব্লগটা দেখো। তো দেখো সকাল সকাল সব উঠে গেছে। দেখো তোমাদের তো কালকে আমরা সরস্বতী ঠাকুরের মুখটা দেখাতে পারিনি, আজকে দেখো মুখটা সরস্বতী ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও। ছেলের পছন্দ, ছেলে মেয়ে পছন্দ করে নিয়ে এসছে। তো সকাল সকাল খুব ভোরবেলা উঠে গেছি, আমাদের আজকে 7:30 সময় ঠাকুরমশাই চলে এসছে। দেখো সব এখানে গোছগাছ চলছে। পুজোর জোগাড় চলছে এখানে, ভোরবেলা উঠে সরস্বতী পুজোয় ভোরবেলা উঠে স্নান করাটাই খুব মজাদার, আমরাও ছোট সময় করেছি হলুদ মেখে স্নান করা ভোরবেলা ঠান্ডার মধ্যে। খুব দেখো ছেলে মেয়েকে তুলে হলুদ বেটে নিলাম। দেখো পুজোতে বসার জন্য রেডি স্নান করে, একজন ধুতি পাঞ্জাবি পরেছে আর একজন শাড়ি পরবে পরে, এখন জামা পরে বসে পড়েছে। দেখো ব্রাহ্মণ চলে এসছে, পুজো শুরু আমাদের। নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমলে লোচন বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যা দেবী নমস্তুতে। প্রণাম করো, বিদ্যা চাও মা কাছ থেকে, যে মা শরীর ভালো রাখো, বিদ্যা দাও, বুদ্ধি দাও। আমাদের এখন আরতি শুরু হবে, পুজোর অঞ্জলি নেওয়া শেষ হয়ে গেছে, এবার আরতি হচ্ছে। তো আমাদের পুজো কমপ্লিট, প্রসাদ প্রসাদ খেয়ে এবার রেডি করবো ছেলে মেয়েকে। দেখো ওখানে মেয়ের সব সাজার ওচার জিনিস, শাড়ি ব্লাউজ চুড়ি টিপ নাও রেডি করে দিলাম, দুজনে রেডি। দেখেছো কেমন দুষ্টুমি করছে দুজনে, দিদিকে তুলতে দেবে না ছবি। তো আমরা বেরিয়ে গেলাম। আমরা এখন যাব আমার বাপের বাড়ি যাব, তারপর ওখান থেকে ড্রয়িং আন্টি বাড়ি। দেখো আমরা ড্রয়িং আন্টি বাড়ি চলে এসেছি। একটু বসে ড্রয়িং আন্টি ওদের ফটো ফটো শ্যুট করে নিলো, এখানে সব বাচ্চারা নাচ করছে, আমার বাপের বাড়ির সামনে পুজো হচ্ছে। তো কালকে এখানে খিচুড়ি হবে তোমাদের, ওটাও আমরা দেখাবো ব্লগটা। তারপর আমরা সোজা চলে গেলাম ওদের স্কুলে, 12:30 থেকে প্রসাদ দেওয়া শুরু হবে পুজোর। তারপর পৌঁছে গেছি আমরা স্কুলে, স্কুলে এসে সুন্দর বাচ্চাদের সাথে একটু প্রোগ্রাম হয়ে গেল ছোটখাটো, প্রসাদ খেয়ে আন্টিরা এবারে মিষ্টি কথা ঠোঁট লাগানো হাসি, দিদির বাড়ির গাছগাছালি রং বেরঙের পাখি, দিদির কোলে মাথা রেখে রূপ পাড়ানি গানে খুব আগামী গানে। নাচও হলো, মেয়ে আর বন্ধুরা সব নাচ করলো। আমাদের ব্লগটা আজকে তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আমাদের ফেসবুক পেজটাও তোমরা ফলো করতে ভুলো না, আর আমাদের চ্যানেলটা
কেউ যদি সাবস্ক্রাইব করে না থাকতো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। নাচ শেষ হওয়ার পর আমরা এবার বাড়ি ফিরবো। তো আজকে এই পর্যন্ত ছিল ব্লগটা। আমরা আজ দেখো আমি ছেলে মেয়েকে রিক্সা করে নিয়ে বাড়ি ফিরছে। পরে ব্লগটা বিকেলে ব্লগটা তোমাদের পরের ব্লগে আমরা দেখাবো। তোমরা প্লিজ কেউ দেখ